গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছোটো মামা শ্বশুরের মেয়ের বিয়ে। তোমরা সবাই চেনো যে শিয়ার বিয়ে। তো বিয়েটা এখন দেরিই আছে, 27 তারিখে। তো তোমরা তো জানো ওর সঙ্গে ননদের থেকে বেশি আমার বন্ধু ভাবটা আছে। তো ওর বিয়েতে খুব মজা করব, আর আমি তো দারুণ এক্সাইটেড। তো এখন থেকে প্যাকিং মানে জিনিসপত্র রেডি করছি, কী কী নিয়ে যাবো না নিয়ে যাব, তো প্যাকিং করব, সেইগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ডিসেম্বরের 4 তারিখে ওর এনগেজমেন্ট ছিল, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো যারা যারা দেখোনি সেই ভিডিওর লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা দেখে নেবে। তো চলো এখন কী কী নিচ্ছি আমার বাবু শুভেন্দু, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো, চলে এসো। ছাদে ছিলাম আর জামা কাপড় রোদে দিয়েছিলাম, তো রোদটা আজকে সেরকম তেমন একটা নেই। তো ঘরে এসেছি, বিছানায় দেখো সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছি, কী কী নেবো তো সেইগুলো সব একটা একটা করে ব্যাগে ঢোকাবো আর তোমাদের সাথে শেয়ার করবো, চলে এসো। এই যে আমার ট্রলি, দেখা যাক, তোমাদের তো দেখালাম বিছানায় অনেকগুলো জিনিস ছড়ানো আছে, দেখি একটা ট্রলিতে হয় কি না। আগে আমারগুলো দেখাও, শুভেন্দুর ফুলে যা পারে হবে কি যাক, আগে আমার আর বাবুরগুলো তো নেই। এটা আমার বিয়ের বেনারসি রেড কালার, আর এই দেখো, তো সেই বিয়ের সময়ই পরেছিলাম, তারপর আর পরা হয়নি। তো বিয়ে মানে এই বেনারসিটা কি বিয়ে বাড়িতেই ভালো লাগে, অন্য সময় তো আর ভালো লাগে না, তাই বোনের বিয়েতেই বলে কথা, নতুন শাড়ি না হলে হয়। এই দেখো শুভেন্দুকে ঝেড়ে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু শাড়িটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। যখন পরবো তখন তো তোমাদের দেখাবই, তখনও দেখে বলো যে কেমন লাগছে। আলমারিতে তো প্রচুর শাড়ি আছে, তো তোমাদের পরে একদিন দেখাবো। তো তার মধ্যে বেছে বেছে নিয়েছি কয়েকটা, তো যেটা বোনের গায়ে হলুদের দিন সেটা হচ্ছে তোমাদের এখন দেখাতে পাচ্ছি না, কারণ ওটা আমি ফলস পিকো করতে দিয়েছি নতুন শাড়ি। আর এই শাড়িটা নিয়েছি বিয়ের পর দিনে পরার ইচ্ছা আছে। আর এই একটা শাড়ি নিয়েছি রেড কালার, শাড়ি তো ঠান্ডার সময় এই শালটা নিয়ে রাখছি, শালটা তো লাগবেই ধরো। এটা বাবা হচ্ছে বিয়েতে দিয়েছিলো, এখন একদিনও গায়ে দিইনি, নিয়ে নিলাম। আমার জামা কাপড় সব কিছু প্যাক করে ফেলেছি, আর এবারে বাবুরগুলো নেবো, কারণ ওখানে তো দেশের দিকে প্রচণ্ড ঠান্ডা, আর বাচ্চা ছেলে ওর একটু বেশি করেই নিতে হবে, ওরগুলো অনেক কিছুই হয়ে গেছে। শুভেন্দুরগুলো যা পারে হোক, ওর কয়েকটা নিয়েছি, তো ওরও দেখাতে হবে, কারণ ও তো পাঞ্জাবি নিয়েছি ছেলের, দেখো এতগুলো নিয়েছি 4টে, কারণ ওখানে কোনো কাছাকাছি সিন নেই, নোংরা করে আবার ব্যাগে ঢুকিয়ে দেবো। আর জামা অনেকগুলোই নিয়েছি, প্রায় 7-8টার মতন জামা নিয়েছি, দুটো জিন্সের প্যান্ট নিয়েছি, একটা হচ্ছে বিয়ের দিন পরবে আর একটা বৌভাত দিনে পরবে, এই জন্য এই একটা আর এই একটা, একটা শার্ট নিয়ে নিয়েছি, একটা ফুলাতা গেঞ্জি নিয়েছি, দুটোই নিয়েছি ফুলাতা গেঞ্জি। এই পাঞ্জাবিটাও নিয়েছি, বোনের যখন গায়ে হলুদ হবে তখন ওকে এই পাঞ্জাবিটা পরাবো। ট্রলি তো প্রায় ভরেই গেল, এখনও শুভেন্দুরগুলোই হয়নি ভরা, আর এখনও তো ধরো জ্যাকেট আছে ডুববে শীতের জিনিস, কোথায় নেবো কী জানি, মনে হয় আর একটা ব্যাগ হয়ে যাবে। আমার আর বাবুর সব জামাকাপড় নেওয়া হয়ে গেছে, তো চলো এবার শুভেন্দুরগুলো ব্যাগে ভরে নিই। আর শুভেন্দুর তেমন কিছু নিচ্ছি না, দুটো পাজামা নিচ্ছি, একটা ভালো শার্ট নিয়ে নিচ্ছি, আর এই পাঞ্জাবিটা ও বিয়ের দিন পরবে, আরেকটা পাঞ্জাবি সঙ্গে রাখছি, দেখা যাক বৌবার দিনে পরার ইচ্ছা আছে ওর। আর এই ব্লেজারটা যেদিন বিয়ের দিন পাঞ্জাবির সঙ্গে পরবে নাকি ভালো লাগবে, আর এই হলুদ পাঞ্জাবিটা গায়ে হলুদের সময় পরবে, ব্যাস এইটুকুই। ভারী টানা যাচ্ছে না, প্রচণ্ড ভারী হয়েছে, প্রচণ্ড ভারী হয়েছে আমার, কি বইবে তো শুভেন্দু, ওই বই নিয়ে যাবে,
আমি আর বাবু দুজনে হাত ধরে গড়মট করে বিয়ে বাড়ি চলে যাবো। তো আমার মেন জিনিসগুলো এখনও তোমাদের দেখানো হয়নি, সেগুলো হলো আমার সাজের জিনিস। আর এখানে আমি দুটো বড় বড় হার নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ হারগুলো খুব সুন্দর। যে কোনো দিন যে কোনো একটা শাড়ির সাথে পরবো, আর এইটা একটা গলার সঙ্গে সেট নিয়ে নিলাম। আর আমার তো কসমেটিক্স জিনিস আছেই সাজে। আর সোনার জিনিস আমি ব্যাগে করে নিয়ে যাব না, যেটুকু আমি পরেই চলে যাব, কারণ অনেকটাই দূর, তো রিক্সের ব্যাপার হয়ে যাবে। আর এখানে যা আছে আমার হয়ে যাবে। আর এই যে চকার দেখতে পাচ্ছ, এই চকার আমার দুখানা আছে, তোমাদের তো দেখাচ্ছি। আর খুব সুন্দর, দেখা যাক কোনটা কোন দিন পরি। তোমরা তো দেখেই বুঝতেই পারছো যে এইগুলো সিটি করলে এইগুলো যদি সোনার হতো কেমন হতো বলো তো? বাড়িতে ডাকাত পড়ে যেত। গোল্ডি সেন আমার তো বেশ ভালোই লাগে। তোমরা কে কে ইউজ করেছো আমি জানি না, যদি না করে থাকো করতে পারো, এই সেন্টটা খুব সুন্দর। আর প্যাকিংয়ের ভিডিও এই পর্যন্তই, তো এইগুলো অন্য ব্যাগেই ঢোকাবো। তো বিয়ে তো এখন দেরি আছে, 27 তারিখ, আর আমরা যাব 26 তারিখ সরস্বতী পুজোর দিন, ওই দিন আবার প্রজাতন্ত্র দিবস। তো তার মাঝখানে আরও অনেক ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকবে, মিস করবে না কি। আর বিয়ের যে স্পেশাল ভিডিও সেইগুলো তো অবশ্যই থাকবে, সেইগুলোও কিন্তু মিস করো না কিন্তু। তো এই পর্যন্ত, টাটা।